শুক্রবার একদিনের জেলা সফরে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রথমে পানিসাগর মহকুমা শাসক কার্যালয় উদ্বোধন করেন এবং পরবর্তী সময়ে পানিসাগর মহকুমা হাসপাতাল উদ্বোধন করেন। এরপর বিবেকানন্দ মঞ্চে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। সেখান থেকে চলে যান বিলখই গ্রাম পঞ্চায়েতের পেপার ব্লকের রাস্তা উদ্বোধন। এরপর প্রয়াত রামেন্দ্র চন্দ্র দেবনাথের বাসভবনে যান, সেখানে পরিবার পরিজনদের সাথে দেখা। সেখান থেকে চলে যান ডিএম অফিস কার্যালয়ে, সেখানে ভার্চুয়াল কনফারেন্স করেন তিনি। এবং পরবর্তীতে চলে যান রামঠাকুর আশ্রমে, সেখান থেকে তিনি বিবেকানন্দের শতবার্ষিকী ভবনের সাংগঠনিক বৈঠকে চলে যান। ৯ মার্চ এই সরকার পথ চলা শুরু করেছে। আর এই পানিসাগরের যে এসডিএম অফিস, সেটা ২০১৬ সালে পথ চলা শুরু করেছিল। ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২ গিয়ে আজকে ইনোগ্রেশন কত বর্ষ লাগলো? ৬ বর্ষ। কেন লাগলো আমাদের? কেন আমি পানিসাগর বাসীর সামনে তুলে ধরবো, এই সরকারও কাজ করে, পুরনো সরকারও কাজ করেছে। মাঝে মাঝে আজকের যিনি বিরোধী দল নেতা, ২০ বছরের ক্রমাগত মুখ্যমন্ত্রী, যদি প্রধানমন্ত্রী বলে এই সরকার ভালো কাজ করছে, ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, তো ওনার খারাপ লাগে। বলে কি বলছে, সব তো আমি না করে গিয়েছি, আপনি শুরু করেছেন, আমি মানা করি না। ২০১৬তে শুরু করেছেন তো ৬ বছর লাগলো কেন? ১৬ থেকে আমি ছিলাম, ১৭ থেকে আমি ছিলাম, তা আপনি ২ বছরে একটা হসপিটাল কমপ্লিট করতে পারলেন না। তাদের স্বভাব ছিল কোনো শুরুবাদ করে দেবে, রেভরি ইলেকশনটা আসলে একটা পথশিলা করে দেবে, কোথা থেকে টাকা উঠবে জানে না। আর এখানে পানিসাগর বলে বসে বসে আন্দোলন করাবে, হসপিটাল করতে হবে, নাইলে সংগ্রাম চলছে, চলবে, দিল্লি থেকে আনতেও পারে না, সংগ্রাম চলছে। পানিসাগরবাসী কত সংগ্রাম করেছে, এখন তো হসপিটাল হয়েছে, কে কে সংগ্রাম করেছে আমাকে হাত তুলুন দেখি। কেউ সংগ্রাম করতে না, আপনি আপন সুবাদ করেছে, তার জন্য ফাইল রাখিনি। ফান্ডের কমি আমাদের সরকারও ছিল, কারণ কি আমার উপর ঋণের বোঝা দিয়ে তারপর সরকার থেকে রায় দিয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদী সরকার যে রাস্তা বানাতে জানে, জনতার কাছে পৌঁছতে জানে, আর আমরা ইনভেস্টমেন্ট বোর্ড বানিয়ে আমাদের বিভিন্ন দপ্তরে যে টাকা রয়েছিল সেগুলোকে ইন্টারেস্ট দিয়ে এক জায়গায় এনে সেই ফান্ড থেকে ফান্ড দিয়ে তারপরে হসপিটাল কমপ্লিট করা হয়েছে। ৫ কোটি ৬৩ লাখ, এই এসডিএম অফিস ৫ কোটি ৬৩ লাখ টাকা খরচা করে এই সরকার প্রস্তুত করেছে।